এলাকায় আমরা দেখছি, শুধু এই এলাকায় কেন, সারা পশ্চিমবঙ্গ জুড়ে, ভারতবর্ষ জুড়ে যে দাঙ্গার রাজনীতি করে সেটা হচ্ছে বিজেপি। ঠিক সেম ভাবে ওদের নেতৃত্বের নির্দেশ অনুযায়ী আমার ধারণা, জয়নগর বিধানসভা ক্ষেত্রে আমরা বিগত কয়েক বছর ধরে দেখছি ওরা নানাভাবে অস্ত্র জোগাড় করে, অস্ত্রের মাধ্যমে রাজনীতি করে তৃণমূল কংগ্রেসকে শেষ করার চক্রান্ত করছে। বিগত দিনে আমরা দেখেছি মায়াহরি অঞ্চলে অস্ত্র সহ উদ্ধার হয়েছে বিজেপির নেতা, এই ইদানি এই কাল পরশু আজকে দেখুন যে বেলেদুর্গানগর অঞ্চলে 50 সদস্যের কাছ থেকে আমদানি করা সেই অস্ত্রগুলো জড়ো করা হচ্ছিল এবং সেখানে তৃণমূল কর্মীদের খুন করে অথবা জায়গা জমি দখল করে মস্তানি করে তৃণমূল কংগ্রেসকে আতঙ্কিত করে ভয় দেখানোর একটা চক্রান্ত করা হচ্ছে বা চেষ্টা করা হচ্ছে, তার প্রমাণ আপনারা দেখতে পেয়েছেন। কিন্তু ওদের উদ্দেশ্যে, বিজেপির উদ্দেশ্যে হুঁশিয়ারি দিই যে আপনারা যত অস্ত্র জোগাড় করুন না কেন, তৃণমূল কংগ্রেস অস্ত্রকে দেখে ভয় পায়নি। বিগত দিনে দীর্ঘ বাম জামানার 34 বছরের সেই হারমাদ বাহিনীর বিরুদ্ধেও তৃণমূল কংগ্রেস লড়াই করেছে এবং আজও বিজেপিকে ভয় পায় না। যত ভয় দেখাবে তৃণমূল কংগ্রেসের মেরুদণ্ড, তৃণমূল কংগ্রেসের কর্মীদের মেরুদণ্ড ততই সবল হবে, ততই শক্তিশালী হবে। এবং গত লোকসভা নির্বাচনে আপনারা জানেন জয়নগর বিধানসভা কেন্দ্রে আমরা বিজেপির থেকে লিড দিয়েছি, এমনকি জয়নগরের যে প্রার্থী অশোক কান্ডারি তার নিজের বুথে আমরা 202 ভোটে লিড দিয়েছি। এটা কিন্তু প্রমাণ করেছে মানুষ যে বিজেপির এই দাঙ্গার রাজনীতি জয়নগরে মানুষ পছন্দ করে না। কি মনে হচ্ছে ওই আর্মস ওর কাছে কিভাবে এলো বা এরকম কিছু? এই আর্মসগুলো আমার ধারণা, এই আর্মসের সঙ্গে শুধু ওই কর্মীরা নয়, ওই কর্মীর সঙ্গে সঙ্গে বিধানসভা লোকসভা থেকে শুরু করে জেলা থেকে শুরু করে রাজ্যের সমস্ত নেতৃত্বরা আমার মনে হয় এই আর্মসগুলো সাপ্লাই দিয়ে এলাকায় আর্মস জড়ো করার একটা চেষ্টা হচ্ছে। আপনার নাম আর ডেজিগনেশন? আমি শাহাবুদ্দিন শেখ, গড়জানি অঞ্চল তৃণমূল কংগ্রেস প্রেসিডেন্ট এবং মাইনরিটি সেলের 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস মাইনরিটি সেলের প্রেসিডেন্ট। বগুলতলা থানার বিলেদুর্গানগর অঞ্চল থেকে একজন আমাদের কর্মীকে পুলিশ অ্যারেস্ট করেছে। অভিযোগ, তার বাড়ি থেকে নাকি 40 রাউন্ড কার্তুজ, 4টে বন্দুক পাওয়া গেছে। একটা সাধারণ মানুষের বাড়ি থেকে 40 রাউন্ড কার্তুজ পাওয়া, এর থেকে হাস্যকর বস্তু আর কিছুই হয় না। যদি তার বাড়ি থেকেও থাকে তা পুলিশ এতদিন ধরে করছিলটা কি? একটা বাড়িতে 40 রাউন্ড কার্তুজ আছে, 4টে বন্দুক আছে, পুলিশের কাছে খবর নেই। আসল ঘটনা, ওখানে একটা জমি নিয়ে বিবাদ হয়। দীর্ঘদিন ধরে এই বাসুদেব ওখানকার জমি ভাগ চাষি আছে। তৃণমূলের লোকজন কালকে পরশুদিনকে জোর করে তার জমিটা ঘিরে এবং কালকে বাসুদেবরা গিয়ে জমিটার ওখানে যারা ঘিরে ছিল সেগুলো তুলে দিয়েছিল। এই নিয়ে এখন তৃণমূল কমপ্লেন করেছে, পুলিশের একটা মামলা সাজাতে হবে। ওই জন্য মিথ্যে মামলা দিয়ে দিয়েছে, তার কাছে নাকি 40 রাউন্ড কার্তুজ পাওয়া গেছে। আমরা তীব্র প্রতিবাদ করছি, ধিক্কার জানাই এবং আমাদের কর্মীকে মিথ্যে ভাসালে জন্য যদি কোনো আইনি সহায়তা লাগে আমরা অবশ্যই তাকে দেবো।